দিয়ে অভিনন্দন জানাই। আমরা হাত তালি দিয়ে এই শুভেচ্ছায় অংশগ্রহণ করলাম। এরপর ফুলেল শুভেচ্ছা জানাবেন আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ হীরাকে, রেবেল হোসেন সহকারী সম্পাদক, তসলিমা বেগম সহকারী অধ্যাপক। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তসলিমা বেগম সহকারী অধ্যাপক, জনাব মোহাম্মদ তুফাজুল হোসেন শুভেচ্ছা গ্রহণ করছেন। এরপরে রয়েছে ক্রেস্ট প্রদান, এবং ফুলের শুভেচ্ছা প্রদানের এ পর্যায়ে শুভেচ্ছা জানানো আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গাছের নিচে মাঠে আমাদের কোনো ভালো ঘর ছিল না। বিভিন্ন হাই স্কুল থেকে মেয়েরা ভালো ভালো ঘরে লেখাপড়া করে এখানে এসে একটা অস্বাভাবিক একটা প্রতিকূল জায়গায় তারা লেখাপড়া করত। এই কলেজে আমাদের আজকে যে চারতলা ভবনটি উদ্বোধন করা হলো, যে আইসিটি ভবন, এই ভবনটি এখানে হওয়ার পর কলেজের সৌন্দর্য বহুমাত্রায় বেড়েছে। এই ভবন আমাদের দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জননেতা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তাকে আমরা কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই। আমি আমাদের কলেজে এখনো পর্যাপ্ত শ্রেণীকক্ষ নাই। আমাদের যেটা ভবন হয়েছে এটা আইসিটি ভবন, এখানে কম্পিউটার ক্লাস সহ এই জাতীয় ক্লাস হবে, এখানে সব ক্লাস প্রায় আড়াই কোটি টাকার মতন, আড়াই কোটি না 2,28,00,000 টাকার মতন। এখানে আমাদের 12টা রুম আছে, কিন্তু সবগুলি ক্লাসরুম নয়। আমাদের প্রিন্সিপাল মহোদয় যে কথাটা বলছেন, আসলে এখানে যদিও দেখা যায় 12টি ক্লাসরুম, সেখানে মাত্র 6টি ক্লাসরুম আছে আমার জানা মতে। সেই 6টি ক্লাসরুমে ম্যাক্সিমাম 300 ছাত্র, বেশি পড়ালেখা করার কথা না। তো যদি আমাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমি একমত হয়ে বলতে চাই, আমাদের মন্ত্রী মহোদয় যদি আমাদেরকে আরেকটি ভবনে দেওয়ার সুযোগ দেন, তাহলে আমরা মনে হয় করে দিতে পারবো। স্পেশাল বরাদ্দ থাকে আমাদের মন্ত্রী মহোদয়ের হাতে অনেক সময়, যদি মহোদয় চেষ্টা করেন, আমি মনে করি মহোদয় পারবেন আর কি। আমি আর বেশি কিন্তু বলতে চাই না। এই বিল্ডিংটা যে বানানো ফল এবং পরিবেশ সব কিছু নিয়ে, তা আমরা পরিবেশ অনেক সুন্দর করে দিয়েছি, ভৌত অবকাঠামো করেছি। এই দুটা বিল্ডিং আছে, ক্লাসগুলোর অবস্থা ভালো না, ইনশাল্লাহ চেষ্টা করবো আরও টাকা পয়সা দিয়ে যাতে পরিবেশ আরও অনেক সুন্দর করা যায়। তবে আমি বলি যে আধুনিক ধনবাড়ি যদি সত্যি আমরা করতে চাই, আজকে আসিয়া কলেজ তার একটা সংযোজন, নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, নতুন অধ্যায় সংযোগ করেছে আধুনিক ধনবাড়িতে। আমি শুনেছি প্রিন্সিপাল মহোদয় আমাকে একটু আগে বললেন, যারা এই ধনবাড়ি নববাড়ি যাদের নিয়ে আমাদের অনেক 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 অহংকার গর্ব, আশিক আকবরের হাজবেন্ড আকবর সাহেব কয়েকদিন আগে এসেছিলেন তার অনেকগুলো ছাত্র নিয়ে, উনি দেখেও নাকি খুব মুগ্ধ হয়েছেন যে কলেজ থেকে অন্যরকম হয়ে গেছে, এবং আমাদেরকে সকলকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। আশিক আকবরও, উনি হসপিটালে বড্ড অসুস্থ, নাহলে হয়তো উনি আসতেন, উনিও খুব খুশি হয়েছেন এবং আমাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে কলেজটা এরকম একটা সুন্দর করেছে আমাদের মা, আমার মার নামে কলেজ, আমি খুবই খুশি। তা আজকে আর বেশি বক্তৃতা করতে চাই না, তোমরা ছাত্র হিসাবে অনেক বেশি লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট না করলে কলেজের নাম কেউ জানবে না।
তোমরা যখন বেরিয়ে যাবা, আগে যারা ছিল তারা এসেও দেখবে যে কলেজের অনেক উন্নয়ন হয়েছে, রেজাল্ট যদি আরো ভালো হয় অহংকার গর্ব করে বলতে পারবে যে আসিয়া মহিলা কলেজের, আসিয়া মহিলা ডিগ্রি কলেজের আমরা ছাত্র ছিলাম। যদি রেজাল্টটা ভালো করতে হবে, ফলাফল ভালো করতে হবে, শিক্ষকদেরও আমি অনেক অনুরোধ করেছি, আমার দৃঢ় বিশ্বাস তারা উদ্যোগ নেবে। যেমন কলেজের অবকাঠামোর উন্নয়ন হয়েছে, ঠিক তেমনই পড়াশোনা করে তোমাদেরকে সুশিক্ষিত করবে, আলোকিত মানুষ করবে, এবং এই কলেজের আঙ্গিনা যেমন সুন্দর হয়েছে, অঙ্গন যেমন সুন্দর হয়েছে, লেখাপড়া করেও তোমরা ধনবাড়িকে অনেক সুন্দর করবে এবং ধনবাড়ির মুখকে উজ্জ্বল করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছে, দেশ আজ অনেক উন্নত, সারা পৃথিবীতে বাংলাদেশ আজ নন্দিত, বাংলাদেশ প্রশংসিত, বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। গ্রামের প্রত্যেক গ্রামের প্রত্যেক বাড়িতে আজকে বিদ্যুতের সংযোগ আমরা দিয়েছি, ধনবাড়ির 100 ভাগ বাড়িতে আজ বিদ্যুৎ। একটু আগে আমি এখানে ট্রাক বাস এবং কোচ মালিক সমিতির অফিস উদ্বোধন করলাম, শ্রমিকদের অফিসে গেলাম, সে অসাধারণ, কি সুন্দর স্থাপত্য কলা ইয়ের মাধ্যমে, স্থাপত্য কৌশলের মাধ্যমে সুন্দর বিল্ডিং বানিয়েছে, স্থাপত্যের দিক থেকেও একটা নান্দনিক বিল্ডিং হয়েছে। এই যে উন্নয়ন, নতুন নতুন বিল্ডিং, এগুলো নতুন সংযোজন ধনবাড়ির জন্য। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াই না, আসলে আমার সময় নাই। জামালপুর একটা জনসভা আছে অনেক বড়, সেখানে আমাকে যেতে হবে, সেখান থেকে আবার মিটিং তাড়াতাড়ি শেষ করে সন্ধ্যা পরে হেলিকপ্টার চলে না, হেলিকপ্টারে গিয়ে ঢাকায় আমাকে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিং করতে হবে, সেটা হলো পার্লামেন্টের উপনির্বাচনের প্রার্থী নির্বাচন। আমি পার্লামেন্টারি বোর্ডের মেম্বার। তোমাদের অনেকেরই দোয়া আছে, তোমাদের দোয়া ভালোবাসায়, ধনবাড়ির মানুষের ভালোবাসায় আজ আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, এই জন্য ধনবাড়িবাসীর কাছে আমি খুবই কৃতজ্ঞ। তোমাদের আত্মীয় স্বজন বাবা মা তাদেরকে আমার সালাম দিবে, আমার জন্য দোয়া করতে বলবে, তাদেরকে গিয়ে বলবে যে তারা আমাকে ভোট দিয়ে বারবার নির্বাচন করেছে বলেই আমি মন্ত্রী হয়েছি, এত সম্মান পেয়েছি, এত গৌরব পেয়েছি। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ধনবাড়ির মানুষের সেবা করতে পারি, ধনবাড়ির মুখকে আমি যেন উজ্জ্বল করতে পারি, ধনবাড়িকে যেন আরো উন্নত করতে পারি, এই আশীর্বাদ দোয়া আমি তোমাদের কাছে চাচ্ছি। এবং তোমরা বড় হয়ে মানব কল্যাণে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবা। বিশ্ব ভালোবাসা দিবসের সকলের প্রতি আমার ভালোবাসা রইল, এবং তোমাদের কাছে আমি আমার ভালোবাসা কামনা করছি। উনি আজকে যে পরিশ্রম করেছেন, যে বক্তব্য দিয়েছেন, যে কাজ করেছেন, আমরা মনে করি যে এটা তার মনের ভিতরে, আমাদের বলতে হবে না, আমাদের বলবেন। মহিলা কলেজের নাম আমাদের মাননীয় মন্ত্রী সবই বলবেন, এই অবস্থায় আমরা নিয়ে পৌঁছে দিচ্ছি। কাজেই আমি খুব খুশি, আমরা খুব খুশি হয়েছি, উনি খুশি হয়েছেন, আমরা খুশি হয়েছি, ওনার জন্য আমরা চেষ্টা করেছি, আরও যেটুকু চেষ্টা করা দরকার আমরা করবো, নিজেদের শ্রম দেওয়া ঘাম দেয়া আমরা শ্রম ঘাম দিতে পারবো, তারপরে টাকার যোগান দিবেন আপনি, আপনি বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, কলেজটাকে আরও একটা মহিলা কলেজের একটা একাডেমিক ভবন দেয় যেটাই লাগুক আর কি, আপনি একসময় আরেকদিন আইসে তারপরে দেখে যেটা সিদ্ধান্ত করবেন সেটা করবেন, আমরা দিবেন এই কথাই। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকে এই দীর্ঘ সময়ের আহ